আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ লাকি আপু, কুকি আপু, কুয়াশা আপু আর হ্যাপি আপু মিলে, মানে ওদের পুরো ফ্যামিলি মিলে আর কি, আমাদের গ্রামের যারা গরিব অসহায় আছে, যারা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, তাদের জন্য আর কি একটা মহিষ কিনে দিচ্ছে। এই যে মাশাল্লাহ মহিষটা, তো মহিষটা তো আপুরা লন্ডনে থাকে, তো তারপরেও যে এই মহিষটা কিনে দিচ্ছে, আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপুরা বোঝা গেল যে আপুরা এখনো দেশের প্রতি, আমাদের প্রতি এখনো মায়া মহব্বত আছে। ইনশাল্লাহ আমাদেরকে সবসময় আপুরা খুশখবর রাখে ফোন দিয়ে। তো আমি যেই সময় ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আপুরা সবসময় দুইটা তিনটা করে গরু কুরবানি দিত, কুরবানি করে গ্রামের মানুষদেরকে খাওয়াতো সবসময়। তো এখন তো আপুদের আর কোনো মানুষ বাংলাদেশে নাই, শুধু সালমা আপু আছে। তো সালমা আপু তো ওদের ঘর সংসার আছে, উনি ওনার শ্বশুর বাড়িতে। তো দুই তিন দিন আগে আর কি আব্বুর কাছে টাকাটা দিয়েছিল খুকি আপু, যে বলছে যে কাকা তুমি আর লিওনে মিলা একটা মহিষ কিনে নিয়ে আইসো বাজার থেকে ভালো দেখে। তো আব্বু আমি আর শিপাত মিলে মহিষটা আনছে আর দুই দিন আগে আর কি। তো আমাদের গরু ছিল, তো গরু বিক্রি করছে, আরো বিভিন্ন কাজ ছিল, যার কারণে ভিডিওটা এতদিন আপলোড করতে পারি নাই, আজকে ভিডিওটা করতেছি। তো সবাই কাছে আমি পৌঁছে দিতে চাই যে আপুরা কত উদার মনের মানুষ হলে, যে লন্ডন থেকেও আমাদের বাংলাদেশের গ্রামের মানুষদের জন্য এত এত টান আপুদের ভালোবাসা আছে, টাকাটা পাঠাইছে। তো মাশাল্লাহ মহিষটা কিনছি হলো 1,07,000 দিয়ে, মানে 1,07,000 টাকা দিয়ে মানে কিনছি মহিষটাকে, আর গাড়ি ভাড়া তারপরে বিভিন্ন সবকিছু মিলিয়ে 1,10,000 টাকা গেছে। তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে মহিষটা কেমন হলো। মাশাআল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে। মহিষটাকে আমরাই পরিচর্যা করি, আমরাই দেখাশোনা করি, আমি আব্বু তারপরে শিফাত আমরাই আর কি পরিচর্যা করি। তো আমরাই তো আবার এটাকে জবাই করে মাংস গ্রামে সবার ঘরে পৌঁছে দেব। তো সবাই দোয়া করবেন যেন ঠিক মতে দায়িত্বগুলো পালন করতে পারি। তো এখন এটাকে সকালবেলা, এখন মনে হয় 6টা বাজে, তো এটাকে জমিতে নিয়ে ছেড়ে দেব ঘাস খাওয়ানোর জন্য। আপনারা চলুন আমাদের সাথে। আর মাশাল্লাহ মহিষটা খুবই শান্তশিষ্ট, এই যে কিচ্ছু করে না, এটা একবার আমার সাথে মিশে গেছে। তো মহিষটাকে একটা দড়ি দিয়ে খুঁটা দিয়ে দিছে এখানে, তো এটা স্বাধীন মতো এখন মহিষটা খাবে। তো মহিষ আর কি পানির মধ্যে খেতে ভালোবাসে, কারণ মহিষ গরম সহ্য করতে পারে না। তো এখানে প্রচুর পরিমাণ পানি আছে, তো সারাদিন এখানে খায় আর কি, পানির নিচে চুপচাপ করে বসে থাকবে। তো বাবা যান তুমি খাও, তোমার স্বাধীন মতো করি। তো আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যারা যারা আমার ভিডিওটাকে দেখতেছেন, একটু কষ্ট করে শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন ভিডিওটা, কারণ আপুরা যে এত উদার মনের মানুষ, এত ভালো মানুষ, কি বলবো, কল্পনারও বাহিরে। তো গ্রামের অনেক মানুষকে আপুরা হেল্প করছে। তো এগুলো তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তো আমি ছোট্ট একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাক, তো দেখা হবে নেক্সট ভিডিওতে বা লাইভে। ততক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার পেজটাকে সবাই ফলো করে দেবেন। তো আব্বু আমি আর শিফাত মিলে চলে আসলাম মহিষের বাজারে, আর এই বাজারটা হলো আখাউড়া বাজার আর কি, আমাদের গ্রামের পাশেই একটা ভালো বড় বাজার। তো এখানে প্রচুর মহিষ উঠছে, তো আব্বু আর আমি মিলে আর শিফাত মিলে দেখতেছি আর কি পছন্দ হই কিনা। তো আমার এই মহিষটা পছন্দ হয়েছে, তো আব্বু দাম দর করতেছে আর কি এটা। তো আমার খুবই মহিষটা পছন্দ হয়েছিল, তো প্রচুর প্রচুর এখানে রোদ আর প্রচুর মহিষও আছে এখানে সুন্দর সুন্দর। তো কোনটা থেকে যে কোনটা নিব আমার খুবই ভালো লাগতেছে, সবগুলো মহিষই সুন্দর সুন্দর মাশাল্লাহ। তো দেখতেছি একটা একটা মহিষ করে, তো এখান থেকে একটা মহিষ নিয়ে যাব, তো বাড়িতে গিয়ে দেখা হবে। এটা হলো একটা ভিডিওর বিশেষ অংশ আর কি।